ঈদের রাজধানী বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সব বয়সী মানুষ উপভোগ করেছেন লিটল প্লেন, সাম্বা বল, মিনি টাওয়ার, লাভ স্পোর্টস, সুপার বাইক, বাস্কেটবল সহ 170টিরও বেশি রাইডস। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সরাসরি ফজের রবি সৌরভ। সৌরভ, আজকের এই দিনে টগি ফান ওয়ার্ল্ডে ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে আজ ঈদের পঞ্চম দিন। ঈদের পঞ্চম দিনে কিন্তু আসলে টগি ফান ওয়ার্ল্ডের যে ভিড়, সে ভিড় কিন্তু আসলে চোখে পড়ার মতো। আপনি জানেন আসলে ঈদের ছুটি শেষ, ঈদের ছুটি শেষ হলেও কিন্তু ঈদের আমেজ যেটি সেটি কিন্তু এখনও শেষ হয়নি, যে কারণে কিন্তু মানুষ বিনোদনের জন্য ছুটে আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। আর এই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু টগি ফান ওয়ার্ল্ড কিন্তু এখন বিনোদন প্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলছে। আর যে কারণে কিন্তু হচ্ছে এই বিনোদন কেন্দ্রগুলোর, এই বিনোদন কেন্দ্রে কিন্তু মানুষ আসছেন এবং তারা তাদের বিভিন্ন যে রাইডগুলো, এখানে রাইডগুলো রয়েছে, সেই রাইডগুলো তারা উপভোগ করছেন এবং যে লাইভ গেমগুলো রয়েছে সেগুলো করছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আসলে টগি ফান ওয়ার্ল্ডের একজন কর্তৃপক্ষের একজন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি একটু আমাদের জানাবেন যে আসলে এই টগি ফান ওয়ার্ল্ডে আজকের দিনে আপনারা দর্শনার্থীদের সাড়া কেমন পাচ্ছেন? আজকে তো ঈদের চার দিন যাচ্ছে, তো আজকে আশা করছি, কারণ সপ্তাহ যেহেতু শেষের দিকে, তো আশা করছি আমরা এখনও ভালো সাড়া পাচ্ছি, গতকাল পর্যন্ত পেয়েছি। তো সামনে আসছে বন্ধের দিনগুলো, যেমন শুক্র শনিবার সরকারি ছুটির দিন, সেই সময়টা পর্যন্ত আমরা দর্শকের এরকম চাপ আশা করছি। আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এই টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু এই ছোটো থেকে বড় সবাই কিন্তু আসছেন এবং তারা এখানকার যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো উপভোগ করছেন। আর আজ কিন্তু তারা যেমনটি জানাচ্ছিলেন আসলে কিন্তু সন্ধ্যার পর থেকে এবং ছুটির দিনগুলোতে কিন্তু এই ভিড় কিন্তু আরও বাড়বে। আপনি ক্যামেরা চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বাচ্চারা এখানকার রাইডগুলো উপভোগ করছেন। আমাদের অভিভাবকরা যেটি জানিয়েছেন, অভিভাবকরা কিন্তু বাচ্চাদেরকে সাথে নিয়ে এসে এখানে কিন্তু দারুণ উপভোগ করছেন এবং তারা তাদের মতো করে এখানকার সব যে রাইড, ভিডিও গেম, লাইভ গেম রয়েছে সেগুলো দেখছেন। তো রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এই টগি ফান ওয়ার্ল্ড থেকে কিন্তু এখানকার সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে।